হঠাৎ করেই প্ল্যান হয়েছিল একটু দীঘা ঘুরতে যাওয়ার কোনো প্ল্যান ছাড়াই চলে গিয়েছিলাম আর শরীরটাও খুব এক ভীষণই খারাপ ছিল তো তার মধ্যে দিয়ে মন রক্ষার খাতিরে গিয়েছিলাম একটু দীঘা ঘুরতে তো তোমাদের সঙ্গে সেখানকার আর কিছুই শেয়ার করতে পারিনি আজকে তিন দিন পরে তোমাদের সঙ্গে ছোট্ট এক ব্লগের মাধ্যমে কিছু কথা বলার জন্যই আজকে ভিডিওটা করলাম তো আমরা গিয়েছিলাম হচ্ছে দীঘা ওর বন্ধুরা মানে আমার হাজব্যান্ডের বন্ধুরা এসেছিলো সেই সূত্রে তো ওখানে গিয়ে প্রথম দিনটা আমি ভীষণই অসুস্থ ছিলাম দ্বিতীয় দিনটা আমি মোটামুটি সুস্থ হয়েছিলাম কিন্তু তোমাদের সঙ্গে দুদিন ব্লগ আমি দিতে পারিনি তার একটা বিশেষ কারণ ছিল ওখানে গিয়ে এতই ব্যস্ততার মধ্যে থাকতাম তোমাদের দাদা তো একটু অন্য টাইপ আছেই তোমরা সকলেই জানো মানে ওর মানে একটু হেল্পফুল একটু কমই আছে তো যাই হোক ওখানে গিয়ে বাচ্চাকে সামলানোর সমস্ত দিকটা আর আমার রুমটা পড়েছিলো পুরো তিনতলার ওপরে বাকি সকলের রুম পড়েছিলো একতলাতে সকলে থাকতো নিচে আর আমি থাকতাম উপরে তো আমার ওই উপর নিচ করতে করতে আমার পুরো প্রাণ মানে বেরিয়ে যেত মানে কি বলো তো ওখানে আমার বাচ্চাটা উপরে থাকতে চাইতো না আর এই জিনিসগুলো করতে করতে শরীরে আর এনার্জি দিত না তার জন্য আমি তোমাদের ব্লগও দিই তো এই ভিডিওটা যেদিন একটু ফ্রি হয়েছিলাম সেদিন সকালবেলা ঠিকও করেছিলাম যে আজকে ব্লগটা শেয়ার করব আর আমি যে ইউটিউব চ্যানেল মানে আছে আমার ওরা কিন্তু সকলেই জানে সেটা আমি বুঝতে পেরেছি যেদিন আমরা চলে যাব সকলের বাড়িতে সেদিন সবাই বলছে কি গো তুমি তোমার ভিডিও কেন করনি দুদিন ধরে তোমার তো একটা চ্যানেল আছে তো আমি বললাম তোমরা জানো বলে হ্যাঁ সকলে জানি তো যাই হোক করা হয়নি আমার আর আমি তখন বুঝতে পারলাম যে না আমি কত বড় ভুল করেছি আর এই যে দেখতে পাচ্ছ আমরা সকলে মিলে দীঘাতে একটা মানে এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু ওর জন্মদিনটা আমরা সেলিব্রেট করেছিলাম তো সেখানে কিন্তু আমরা সকলেই আছি তো ওর জন্মদিনটা জাস্ট আমার মানে কী বলো তো একটু আনন্দের মুহূর্ত ভালো লাগলো একটু মুমেন্টটা ধরে রাখার জন্য একটু ভিডিওটা শ্যুট করেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটার মাধ্যমে আবার জানিয়ে দিচ্ছি যে দুদিন ধরে ভিডিও দিতে পারিনি তবে এখন থেকে আবার নতুন করে পুরো দৈনন্দিন কাজকর্মের ভিডিও তোমরা পাবে দেখতে থেকো আশা করি ভালো লাগবে সবাই একটু সাপোর্ট করো এই ছোট্ট চ্যালেঞ্জটিকে